দেখুন, সব থেকে সুবিধা উনি যে কথা বলছেন, যারা সুবিধা ভোগী আর কি, যারা এক কথায় বলতে চাইছেন ধান্দাবাজ, তারা ওনার দলে ফিরে গেছেন। উনি সব থেকে বড় ধান্দাবাজ, উনি ভুলে গেছেন বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছিলেন। বিজেপিকে আটকানোর কথা ওনার মনে আছে, বিজেপিকে কেন আটকাতে হবে উনি বুঝতে পারছেন। উনি বাংলাদেশ থেকে একসময় পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন, ওনাকে আগে বলুন যে কেন বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। বিজেপি আছে বলে এখনো ভারতবর্ষে টিকে আছে, বিজেপি না থাকলে পরে ভারতবর্ষ থেকে ওনার ভাইয়েরা ওনাকে পগার পার করে দেবে। 50 সমিতি সভাপতি শুধু নয়, প্রত্যেকটি জেলায় তৃণমূল কংগ্রেসে ছোট বড় মেজ কুটি যারা আপনার যত লেভেলের নেতা আছে সব নেতারা এই দুর্নীতির সাথে যুক্ত, এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত তার পৌঁছে গেছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং আধিকারিকরাও কোর্টের সামনে গিয়ে হাত তুলে নিয়েছেন, তারা বলেছেন আমাদেরকে শিক্ষামন্ত্রী যা বলেছেন আমরা তাই করেছি। তো স্বাভাবিকভাবে পরিষ্কার এই বাংলার জনগণের সামনে এটা পরিষ্কার যে এই টেট দুর্নীতিতে গোটা তৃণমূল কংগ্রেস দল আকণ্ঠ নিমজ্জিত, এবং কোন চাকরি শেষে দেখা যাবে খুব সামান্য সংখ্যক চাকরি খুঁজে পাওয়া যাবে, যে চাকরিগুলো কিছু মানুষ নিজের যোগ্যতায় পেয়েছেন, বাকি সব চাকরিগুলো বিক্রি হয়েছে। বাংলার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মমতা ব্যানার্জি প্ল্যান করে এগোচ্ছেন, এই শিক্ষা ব্যবস্থাটা যাতে পুরোপুরি বেসরকারি হাতে তুলে দেওয়া যায়, তার জন্য একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতি, যাতে ভালো মানের শিক্ষক নিয়োগ না হয়, দ্বিতীয় কোনো না কোনো অজুহাতে স্কুল দিনের পর দিন ছুটি রাখা, এই দুই পলিসি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চলছেন, যাতে গোটা রাজ্যের শিক্ষাকে বেসরকারি হাতে তুলে দেওয়া যায়। দেখুন, দু রকমের সমস্যা আছে, এক গ্রামের দিকে যদি আপনি যান তাহলে দেখতে পাবেন স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি, শিক্ষক নেই, অবৈজ্ঞানিক ভাবে সবাইকে শহরের কাছে ট্রান্সফার হতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য স্কুলগুলো সম্পূর্ণভাবে খালি হয়ে গেছে। উল্টো দিকে শহরাঞ্চলে কিছু স্কুল তারা খালি হয়ে যাচ্ছে, সেখানে ছাত্রছাত্রী নেই, শিক্ষার্থী নেই। তার মূল কারণ দিনকে দিন সরকারি স্কুলে শিক্ষা ব্যবস্থার মান তার অবনয়ন হওয়া, তা অবনমন হওয়া, সে অবনমন হওয়ার ফলেই গার্জেনরা যাদের সামর্থ্য আছে তারা কেউ তাদের ছেলে মেয়েদেরকে আর সরকারি স্কুলে পড়াচ্ছেন না। এই বিষয়ে আমাদের জেলার নেতৃত্বটা বলে, রাজ্য নেতৃত্ব বলে, দেখুন তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা সেখানে বন্দুক রেখেছে কিনা এই বিষয়ে তদন্ত হওয়া উচিত। কারণ তৃণমূল কংগ্রেসের ছাত্র নেতারা তো কলেজকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা ভর্তির সময় ব্যবসা করে ইনকাম করে, এখন তো ব্যবসা হয়ে গেছে ছাত্র ভর্তি, এই বিষয়ে তদন্ত হোক। তবে আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের যা অবস্থা, এই তদন্ত করে কিছু বের করতে পারবে বলে মনে হয় না। প্রার্থী দেবো মানে পঞ্চায়েতে পুরো লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, পঞ্চায়েত দখল করবো, এই জেলার সিংহভাগ পঞ্চায়েত আমাদের দখলে থাকবে, যদি আমরা চোখের চোখ রেখে যে ভোট করানোর যে কথা ভেবেছি সেই ভোট যদি আমরা করাতে পারি। মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। খুব তাড়াতাড়ি বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হতে চলেছে।